কোভিড মহামারী মোকাবেলায় সারা বিশ্ব যখন ব্যস্ত, তখন জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ভয়াবহতা আরও তীব্র হচ্ছে। জলবায়ু পরিস্থিতির অবনমন মানুষের স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি প্রাণ প্রকৃতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। প্রাক শিল্প যুগের পর বৈশ্বিক তাপমাত্রা বেড়েছে 1.1 ডিগ্রি সেলসিয়াস। সারা বিশ্বের 220টির বেশি আন্তর্জাতিক চিকিৎসা সাময়িকী সোমবার জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সম্পাদকীয় প্রকাশ করেছে। এতেই উঠে এসেছে ভয়াবহ সব তথ্য। আগামী নভেম্বরে স্কটল্যান্ডের গ্লাসগোতে COP26 সম্মেলনকে সামনে রেখে এটি প্রকাশিত হয়েছে। জলবায়ু পরিবর্তনজনিত কারণে অধিক স্বাস্থ্য ঝুঁকির প্রসঙ্গ উঠে এসেছে সম্পাদকীয়তে। এতে বলা হয়েছে, তাপমাত্রাজনিত কারণে গত 20 বছরে 65 বছরের বেশি বয়স্ক মানুষের মৃত্যু 50% বেশি বৃদ্ধি পেয়েছে। সম্পাদকীয়তে বলা হয়, জলবায়ু পরিবর্তনজনিত কারণে কিডনি সম্পর্কিত জটিলতা, চর্মজনিত সমস্যা, বিরূপ মানসিক সমস্যা, গর্ভকালীন জটিলতা, অ্যালার্জি, হৃদরোগ সম্পর্কিত জটিলতা, ফুসফুসের সমস্যা সহ অন্যান্য অসুবিধা তৈরি হচ্ছে। কৃষি উৎপাদন হ্রাস পাওয়ার পাশাপাশি অপুষ্টি, পুষ্টিহীনতা বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেছেন, কোভিড-19 মোকাবেলার শেষ আছে, কিন্তু জলবায়ু সংকটের কোনো শেষ বা টিকা নেই। কোভিড মোকাবেলায় অর্থায়ন সহ অন্যান্য বিষয়ে যেমন জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে, সেরকমভাবে জলবায়ু পরিবর্তন মোকাবেলায়ও বিশ্বের সরকারগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে সম্পাদকীয়তে। এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে ধনী দেশগুলোকে। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ।